আর এটাই হলো মেন বিল্ডিংটা। রাত্রে বেলা তো এখানে কেউ একা একা আসতে কোনো সাহসই পায় না, কারণ এখানে নাকি শুনেছি কোনো অশরীরী আত্মাও ঘুরে বেড়ায়। এখানে তো পুরো জায়গাটাই দেখছি গা ছমছমে একটা ব্যাপার রয়েছে, ভেতরে ঢুকবো কি করে একা আমি সেটাই ভাবছি। শুনেছি নাকি পশ্চিমবঙ্গের যে টপ10 হন্টেড প্লেস রয়েছে, মানে যে ভূতুরে জায়গাগুলো রয়েছে, তো তার মধ্যে কিন্তু এটা একটি বলতে পারেন। তো ধর্মতলা থেকে এখন আমি যাচ্ছি চিড়িয়াখানার দিকে, কারণ ওখানেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরিটা। তো বাসে আমার ভাড়া নিচ্ছে মাত্র 10 টাকা, এটা যদি আমি ট্যাক্সিতে করে যেতাম আমার থেকে কিন্তু প্রায় 150 টাকা নিয়ে নিত। এখানে কিন্তু একটা বোর্ড রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে কিন্তু রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এটা, আর ছুটির দিন যেগুলো রয়েছে সেই দিন সকাল 9:30 থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। বিনা পারমিশনে কিন্তু এখানে প্রবেশ নিষেধ রয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের কোনো একটা ন্যাশনাল কার্ড বা আধার কার্ড কিছু নিয়ে আসবেন, আর যাদের এমনি নর্মাল এখানে গ্রন্থাগারের কার্ড রয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তারা যেতে পারো। সো গাইস, ফাইনালি ন্যাশনাল লাইব্রেরির ভেতরে ঢুকে পড়েছি। তো বাইরে কিছু আধার কার্ডের ডকুমেন্টস চাইলো, তো ওখানে দেওয়ার পর তো ভেতরে কিন্তু ঢুকতে দিল। তো শুনেছি নাকি পশ্চিমবঙ্গের যে টপ10 হন্টেড প্লেস রয়েছে, মানে যে ভূতুরে জায়গাগুলো রয়েছে, তো তার মধ্যে কিন্তু এটা একটি বলতে পারেন। তো এখানে টোটাল চারিদিকটা কিন্তু দেখেই মানে মোটামুটি গা ছমছম করছে দিনের বেলাতেই, তো যদি কেউ সন্ধ্যের পরে যদি এখানে আসে তো বুঝতেই পারছি মানে তার কী অবস্থা হবে। তো পুরো দেখুন ভর দুপুরবেলা এখন, আর পুরো একটা শুনশান রাস্তা, কেউ কোথাও নেই, আর এদিকের এই গাছগুলো দেখে তো এমনিই ভয় লাগছে ভাই। তো জানি না ভেতরে কী হবে, তো মোটামুটি যাই দেখি। আর রাত্রেবেলা তো এখানে কেউ একা একা আসতে কোনো সাহসই পায় না, কারণ এখানে নাকি শুনেছি কোনো অশরীরী আত্মাও ঘুরে বেড়ায়। আর এরকমও হয়েছে যে এখানে যে লাইব্রেরিটা রয়েছে, তো ওই লাইব্রেরির ভেতরে কেউ যদি 4 নম্বর রো থেকে কোনো বই নিয়ে যদি 5 নম্বরে রেখে দেয়, তার পেছন থেকে যেন কেউ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে যে তুমি ওটা ভুল জায়গায় রাখছো। তো মানে বুঝতেই পারছো কতটা খতরনাক জায়গাটা। এখানে তো পুরো জায়গাটাই দেখছি গা ছমছমে একটা ব্যাপার রয়েছে, ভেতরে ঢুকবো কি করে একা আমি সেটাই ভাবছি। আর এটাই হলো মেন বিল্ডিংটা। তো দেখুন কত বড় বিল্ডিংটা, মানে একদম এ মাথা থেকে সে মাথা পুরোটাই, মানে এদিকটা যতটা দেখতে পাচ্ছেন ওদিকটাও ঠিক অতটা রয়েছে। এখানে ঢুকবো কি করে বুঝতে পারছি না, দরজাগুলো তো সব বন্ধই রয়েছে। তো এখানে চারিদিকে কেউ কোথাও নেই, তো আমি এখানে একা একাই রয়েছি, তো মোটামুটি ভয় তো লাগছে একটুই, কারণ বুঝতেই পারছেন এরকম একটা যদি হন্টেড জায়গা দেখি, মানে কেউ কোথাও নেই এবং এত বড় বিল্ডিং, দেখতেই পাচ্ছেন কতটা বড় চারিদিকটাই। আর এই পাশের এই যে বাগানটা রয়েছে এটা দেখে তো আরও গা ছমছম করছে, তো দিনের বেলায় যদি এরকম হয় তো রাত্রেবেলা যারা আসবে তাদের কী হবে। তো আমি এতক্ষণ যেদিকটায় ছিলাম ওদিকটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড ছিল, আর এদিকটা ফ্রন্ট সাইড। তো ব্যাক সাইডে তো কেউ নেই আর ফ্রন্ট সাইডটাও কেউ নেই, দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই কিন্তু ফাঁকা, আর এত বড় বিল্ডিংয়ে আমি একা ঢুকবো কী করে সেটাই আমি ভাবছি। তো এই যে বিল্ডিংটা, এটা নতুন স্টাবলিশ করা হচ্ছে, তো এখন এটা চালু হয়নি। আর ওই দিকটায় পুরোনো বিল্ডিংটা রয়েছে যেটা ভাষা ভবন নামে রয়েছে। এখানে যে স্ট্যাচুটা আছে সেটা হলো দ্বারকানাথ টেগরের, ফ্রম হিস ফেলো সিটিজেন অফ ক্যালকাটা। যেখানে এই নতুন বিল্ডিংটা স্টাবলিশ করা হচ্ছে, তো তার সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে। তো এই মাঠেও কিন্তু এখন কেউ নেই, পুরোটাই ফাঁকা পড়ে আছে। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা থেকে একটুখানি বাঁদিকে বাঁকলেই কিন্তু যে পুরানো যে বিল্ডিংটা সেটা পড়বে। তো এখন আমি ভাষা ভবন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। তো ফার্স্ট কথা হলো এখানে সন্ধ্যের পর কেউ ঢুকতে সাহস পায় না,
আর সেকেন্ড কথা হলো, এটা 1836 খ্রিস্টাব্দে শুরু হয়, তো তখন অন্য একটা নাম ছিল, তো তারপর কয়েকবার নাম চেঞ্জ হওয়ার পর ফাইনালি নাম হয় ন্যাশনাল লাইব্রেরি। তো চলুন এর ভেতরটায় ঢুকব। ভাষা ভবনের ডান দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রোঞ্জের মূর্তি তৈরি করা রয়েছে। তো এই আমি ওপরে উঠলাম। তো ওপরে ওঠার পরে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আর এখানে ওপরে লেখা রয়েছে জাতীয় গ্রন্থাগার, আর তার ঠিক ওপরে রয়েছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা রয়েছে। আর এর ভেতরেই কিন্তু বইগুলো থাকে, তো ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এখানে সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ, আর দারুণভাবে কিন্তু মেনটেন করা রয়েছে জায়গাটাকে পুরো। তো যে বিল্ডিংটা আমি গিয়েছিলাম তার পাশে আরও একটা রয়েছে, এখানেও কিন্তু ভাষা ভবন লেখা রয়েছে, তো আই থিঙ্ক এটা কোনো অফিস হবে। আর এর পাশে কিন্তু খুব সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করা রয়েছে, রাস্তার দুপাশে দেখুন গাছগুলোকে কত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। তো এই লাইব্রেরিটা কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় লাইব্রেরি, এখানে প্রায় 2.2 মিলিয়ন বই রয়েছে, মানে প্রায় ধরে নিন 22 থেকে 23 লক্ষ কিন্তু এখানে বই আছে। তো বুঝতেই পারছেন কত বড় লাইব্রেরি, এখানে এরকম কোনো বই নেই যেটা আপনি পাবেন না, মানে সব ধরনের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, তো আপনারা আসুন, এসে এখানটায় ঘুরে যান, ভিজিট করুন, খুব দারুণ লাগবে আপনাদের। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম না, আর করাটা উচিতও না, কারণ এটা আমাদের দেশের একটা সম্পদ বলতে পারেন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, আর ভারতের সব থেকে বড়ো যেহেতু এটা লাইব্রেরি, তো আমার মনে হয় না যে ভিডিও করাটা ঠিক হবে। তো আপনারা এসে এখানে দেখে যাবেন ভেতরটা, বাইরেটা আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন হলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি নেক্সট টাইমও দেখতে পারেন। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব, তো প্রত্যেকে জানাই টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।